প্রতিবারের মতো এবার বাঙালি সনাতন রীতিনীতি মেনে বিজয়া সম্মেলনের আয়োজন করলেন বিধায়ক স্মিতা বক্সী। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো এবারে বিজয়া সম্মেলনী ছিল নিউ নর্মাল। স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধ মানতে ছিল থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা, সে সঙ্গে দর্শকদের সোশ্যাল ডিস্টেন্স মেনে বসার আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে মানবিকতা এবং সামাজিক সচেতনতার বার্তা দিলেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, যুব নেতা শম্ভু বক্সী, তৃণমূল নেতা সচিন ত্রিপাঠী সহ বহু বিশিষ্টরা। পুজো সবই তো একসঙ্গে মিলিত ভাবে হচ্ছে, স্মিতা বক্সী করছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের। এখানে আমাদের একটা এমন এলাকা বলতে হবে যে যে ছোট মিনি ভারতবর্ষ, হিন্দু মুসলিম শিখ শাহী সব থাকেন এখানে। এখানে নাখোদা মসজিদ আছে, এখানে বড় গুরুদোয়ারা আছে, এখানে বড় বড় কালী মন্দির আছে। এই জোড়াসাঁকো এলাকা খুব পবিত্র কেন্দ্র। তারা আজকে সকলে মিলে মিলিত হবে, সৌহার্দ বার্তা আমরা আজকে পরিবেশন করবো, একে অপরের সঙ্গে শুভেচ্ছা হবে, আলিঙ্গন হবে। বিজয়ার যে একটা অনুভূতি বোধ, দীপাবলির অনুভূতি, ছট পূজার অনুভূতি, এগুলো তখন কিছুক্ষণের জন্য সকলে আনন্দ উৎসবে মেতে থাকবো। আজকে সব করবো, শুধু রাজনীতি করবো না। দুয়ারে দুয়ারে সরকারি প্রকল্পের যে সারা যেভাবে পাওয়া গিয়েছে সে এক কথা অভূতপূর্ব। মমতা ব্যানার্জির এই যে দৃষ্টিভঙ্গি মানুষের কাছে পৌঁছে যাওয়া, এর কোনো বিকল্প নেই। আর সে কারণে এর যে অভূতপূর্ব সারা সর্বত্র, লক্ষ লক্ষ মানুষের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই সে কারণে এই কর্মসূচিতে মানুষ সকলে সামিল হোক এবং তারা প্রত্যেকে এর মাধ্যমে ভবিষ্যৎ জীবনের শারীরিক সুস্থতাকে সুন্দরভাবে বজায় রাখতে পারবে, এই বার্তা তাদের কাছে থাকা দরকার। এবং তারা সে ব্যাপারে বুঝতে পেরেছে বলে এত বিপুল সংখ্যায় মানুষ তারা ফর্ম তুলছে। উদ্যোগে জোড়াসাঁকো কেন্দ্রের বিজয়া সম্মেলন, বিজয়া দীপাবলী সম্মেলন, এরা পিটি সম্মেলন স্বাভাবিকভাবে আপনারা সকলে জানেন যে আমাদের পরম্পরাতে কি হিন্দু কি মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একটা উৎসবের পরে তারা আলিঙ্গন করে, একজন একজনের সঙ্গে মেলামেশা করে, একজন একজনের হয়ে যায়। এটা একটা আর পশ্চিম বাংলার ব্যতিক্রম আছে। এখানে আগে বলা হতো 12 মাসে 13 পার্বণ, এখন 12 মাসে 20টা পার্বণ হচ্ছে। ঈদ আছে, মহরম আছে, আবার হোলি পূজা থেকে আরম্ভ করে তারপরে কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এরকম বিভিন্নভাবে একটা উদ্বোধন। কিন্তু কোভিড-19 এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের স্থিতি তিতিবিরক্ত করে দিয়েছে। মানুষ মানুষের জন্য এই আবহাওয়াটা যেন মুছে দিতে চলেছে কোভিডের জন্য। তবুও আমরা আশাবাদ, আজকে ছোটর মধ্যে হলেও স্মিতা বক্সীকে এটা করেছেন এখানে, তার জন্য ধর্ম আমি ধন্যবাদ জানাই। জোড়াসাঁকো কেন্দ্রের সমস্ত মানুষজনেরা একত্রিত হয়ে এখানে এসেছেন এবং সকলে আমাদের যেরকম কাউন্সিলার থেকে শুরু করে কোঅর্ডিনেটর থেকে শুরু করে আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট আছেন, সর্বোচ্চভাবে একটা উৎসবের মহড়ার মধ্যে এসেছি আমরা ডিস্টেন্সিং মেনটেন করে দূরত্ব বজায় রেখে। তো আমি এই জন্য আপনাদের মাধ্যমে বিজয়া দীপাবলী সকলকে শুভেচ্ছা বিনিময় করি, গুরুজন্য শ্রদ্ধা প্রণাম জানাই এবং সেই সঙ্গে বলতে চাই যে আমরা যদি এভাবে বাংলার মানুষজনেরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় আমাদের বাংলা থেকে করোনা নামক মহামারী অনেকটা কমেছে, তখন আমরা একটা ছোট করে যাতে জোড়াসাঁকো অঞ্চলের সব মানুষ একত্রিত হয়ে একে অপরের সঙ্গে মিলিত হতে পারে এইটারই ব্যবস্থা করা। এবং এটাই আমাদের ইয়ে যে মানুষের পাশে থাকা, মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে আদর্শিত হয়েই আমরা মানুষের পাশে থেকে কাজ করে দিই। এই সরকার যে প্রকল্পগুলো মানুষের মধ্যে বোঝাতে চাইছে সেটা যেন আরো ভালোভাবে আমাদের কর্মীরাই মানুষের কাছে পৌঁছে দেয়, এটাই আমাদের বার্তা আজকে। রিপোর্ট, চ্যানেল 10।